সালামু আলাইকুম টিচার, সোশ্যাল মিডিয়া ট্রেনিং ব্যাচ 3। আমি ডক্টর তাসলিমা আফরোজ, পিপলস চয়েস, আপনাদের সিআর মাহমুদুল হাসান ভাইয়ের নাইস প্রেজেন্টেশনের রেকর্ডিংয়ের শেষ অংশ, যা আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই ক্যাম্পেইনকে আরও ইজি করার জন্য আপনাদেরকে 5 মিনিট একটি ভিডিও দেখাচ্ছি। আশা করি আপনারা এনজয় করবেন। আমরা ক্যাম্পেইনটা কোথায় পাব? আমরা যখন অ্যাডস ম্যানেজারে যাব, সেখান থেকে ক্রিয়েট বাটনে গেলে, ক্রিয়েট যখন আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে আসবে ক্যাম্পেইন অবজেক্টিভ। ভালো করে শুনবেন, মাহমুদ ভাই কিন্তু নেক্সট ক্লাসে এটার উপর আমাদেরকে ধরবেন বলেছেন। সো আমরা একটু রিভিশন করি। ক্যাম্পেইন অবজেক্টিভ 3টা ভাগ: অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভারসেশন। অ্যাওয়ারনেসের মধ্যে আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে আমরা যে পেজটা তৈরি করেছি, এটা আমাদের একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডটা যাতে আমাদের সবাই চিনে, তাদের জন্য আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করব, যাতে সবাই আমাদেরকে আমাদের নামে চিনতে পারে। তারপরে আমরা বলতে যাচ্ছি রিচ। রিচ হচ্ছে আমরা আমাদের এই ব্র্যান্ডটাকে, পেজটাকে সবাইকে দেখাবো, বাট এখানে লাইক, কমেন্ট বা শেয়ার কিছুই করা যাবে না, শুধু সবাই দেখবে। তাহলে এখানে আমরা কি বললাম, অ্যাওয়ারনেস হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মধ্যে হচ্ছে যে আমরা যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা সবাই আমাদেরকে জানবে, সেটার জন্য অ্যাওয়ারনেস। আর রিচ হচ্ছে সবাই আমাদেরকে দেখতে পাবে, বাট লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছুই করা যাবে না। কনসিডারেশন, কনসিডারেশন আছে ট্রাফিক। ট্রাফিকের মধ্যে কী আছে, আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা ই কমার্স সেল আছে। তো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ট্রাফিকটার মাধ্যমে আমাদের পেজ, ওয়েবসাইট এবং ই কমার্সকে একসঙ্গে সবার কাছে পৌঁছে দিতে। এনগেজমেন্ট, এনগেজমেন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে 3টা অপশন পাব। পোস্ট এনগেজমেন্ট মানে হচ্ছে এখানে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করতে পারবে, আপনার প্রোডাক্টের দাম কত জিজ্ঞেস করতে পারবে, সেটার জন্য আমরা এই ক্যাম্পেইনটা লঞ্চ করতে পারি। পেজ লাইকের মধ্যে কী হবে, লাইক মানে আমরা সবাই জানি, সবাই পছন্দ করি। যদি আমরা আমাদের ব্যানারে একটা ট্যাগ লাগিয়ে দেই এবং কিছু কন্টেন্ট দিয়ে দেই, পাশে একটা লাইক চলে আসে এবং আমরা অনেকে লাইক কালেক্ট করতে চাই, মেনি অফ পিপলসের, তাহলে আমরা কী করব, পেজ লাইক দিব। ইভেন্ট রেসপন্স, ইভেন্ট রেসপন্স হচ্ছে আমরা অনেক ইভেন্ট দেখতে পারি, সেখানে আমরা গোয়িং অন, ইন্টারেস্টেড এগুলো ক্লিক করে দেই। তো এখানে আমরাও আমাদের ব্যানারের, আমাদের পেজের, আমাদের ব্র্যান্ডের একটা কী করতে পারি, ইভেন্ট রেসপন্স করতে পারি, তাহলে সবাই আমাদের সেই ইভেন্টে, সেই ক্যাম্পেইনে আসতে পারবে। তাহলে পোস্ট এনগেজমেন্টে হচ্ছে মানুষকে এনগেজ করার জন্য এটা করা হবে। এবং এরপর আমরা চলে যাব অ্যাপস ইনস্টলস। যেমন আমাদের একটা অ্যাপস আছে জ্যোতি হোমিহল অ্যাপস, এরকম আপনাদের যদি অ্যাপস থাকে তাহলে সেখানে ইনস্টল করবেন এবং সবাই সেই অ্যাপসের মাধ্যমে আপনাদের কাছে রিচ করতে পারবেন। ভিডিও ভিউস কি, ভিডিও ভিউজ হচ্ছে আমরা ফেসবুকে ওয়াচ নামে একটা সাইট দেখি, সেখানে একটা ভিডিও আসে এবং সেটা রেঞ্জ হচ্ছে 5 মিনিট থেকে 13 মিনিট। আপনিও একটা 5 থেকে 13 মিনিটের মধ্যে আপনার মূল্যবান কথা এবং ছবি দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেসবুককে দিলে, ফেসবুক সেই ভিডিওটি বিভিন্ন ভিডিও দেখার মাঝখানে অ্যাড হিসেবে যাবে, বাট সেই অ্যাডটাকে আমরা স্কিপ করতে পারবো না। তাহলে এটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর চলে যায় লিড জেনারেশন। লিড জেনারেশনে গেলে আমরা কী করতে পারবো, সাপোজ আমি কাস্টমারকে ফোন করব অথবা ইমেল করব, অথবা তাদেরকে লোকেশন অনুযায়ী তাদের সার্ভিসটা, তাদের হোম ডেলিভারি দিব, বাট এইগুলো আমার কাছে নেই, তাহলে আমি লিড জেনারেশন করে এইগুলো কালেক্ট করতে পারবো। যেমন আমরা যারা টিচার, আমাদেরকে হিমিয়াসিন স্যার একটা ফর্ম দিয়ে সাইন আপ করিয়ে নিয়েছি, এবং সেখান থেকে আমরা কী জানলাম, যে আমরা সেখান থেকে আমাদের নাম, ফোন নাম্বার, লোকেশন সব কিছু ওনারা
কালেক্ট করেছে এবং আমরা একটা পর একটা ট্রেনিং এ ইনভলভ হচ্ছি। থ্যাংক ইউ হিম স্যার অ্যান্ড থ্যাংক ইউ মাহমুদুল ভাই ফর দিস ট্রেনিং সেশন। এরপর মেসেজে গেলে আমরা কি পাবো? মেসেজে গেলে আমরা পাবো যে আমাদের যারা আমাদের ক্লায়েন্ট আছেন তারা আমাদেরকে এসএমএস করবেন এবং আমরা সেই এসএমএসগুলো রিপ্লাই করবো। তাহলে কনসিডারেশনের মধ্যে কী কী পেলাম? ট্রাফিক, ট্রাফিক হচ্ছে আমরা কী বললাম যে ট্রাফিকের মাধ্যমে আমরা সবাইকে ওয়েবসাইট ই কমার্স এবং আমাদের পেজকে একসঙ্গে করবো। এনগেজমেন্টে গেলে আমি কী করবো? এনগেজ করবো পিপলদের। অ্যাপসের মাধ্যমে আমরা কী করবো? তাও অ্যাপস ইনস্টল করে নিব। ভিডিওর মাধ্যমে ভিডিও দেখতে পাবো, সেটা রেঞ্জ হবে 5 থেকে 13 সেকেন্ড। লিড জেনারেশনের মধ্যে কী হবে? লিড জেনারেশনের মধ্যে হবে আমরা ক্লায়েন্টসদের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং লোকেশন কালেক্ট করতে পারবো। মেসেজের মাধ্যমে মেসেজ, প্রচুর মেসেজ আমাদের কাছে আসবে, আমরা সেগুলো রিপ্লাই দেব। এরপর চলে যায় কনভার্সন। কনভার্সনসের মধ্যে আছে কনভার্সনস। কনভার্সনস হচ্ছে যে আপনার প্রোডাক্টের নিচে দেখবেন যে দারাদ বা অন্য কোনো ইতে দেখবেন যে সেখানে শপ নাও লেখা থাকে। শপ নাও ক্লিক করলে আমরা সেখান থেকে ওয়েবসাইটে চলে যাই এবং সেখান থেকে ভিজিট করে আমরা অনেক অন্য যে প্রোডাক্টগুলি আমাদের দরকার আমরা সেগুলো সেল করতে পারি। আপনিও সেভাবে এরকম একটা শপ নাও করে বা এরকম একটা প্রোডাক্ট তৈরি করে আপনি কনভার্সেশন করতে পারেন, কনভার্সেশন। ক্যাটালগ সেলস কি? ক্যাটালগ সেলস আমরা জানি, ক্যাটালগ আমরা যখন কোনো ড্রেস বা কোনো যে কোনো কিছু কালেক্ট করি তখন আমরা ক্যাটালগ দেখি, কেক, বার্থডে কেক, এনি হাউ এনি কিছু, আমরা সেরকম এরকম আমাদের প্রোডাক্টের ক্যাটালগ তৈরি করে দিতে পারবো। সেখানে দেখা যাবে একটা ছবি আসবে, সেই ছবিটার নিচে এরকম 10 থেকে 20টা আরও অন্যান্য ছবি, প্রোডাক্টের ছবি আমরা সেখানে ইনভলভ করতে পারবো। এই ক্ষেত্রে আমরা কী করবো? ক্যাম্পেইন অবজেক্টিভটা রান করবো। স্টোর ট্রাফিক কি? এর আগে একটা ট্রাফিক ছিল, এখানে স্টোর ট্রাফিক আছে। এই স্টোর ট্রাফিকটা কী করবে? এই স্টোর ট্রাফিকটা আপনাকে স্টোরে নিয়ে যাবে, আপনার যেখানে অফলাইন, অফলাইনে আপনার দোকানেও সে আপনার দোকান থেকেও সে প্রোডাক্ট সেল করতে পারবে এবং আপনি অনলাইনে যা আছেন আপনার অনলাইন থেকেও আপনার সেলটা প্রোডাক্ট করতে পারবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং টেলি হোমিও মেডিসিন সেন্টার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডক্টর তসলিমা আফরোজ।